হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ব্লগ শুরু করছি একদম সকাল সকালবেলা। আজকে এখানে ফ্রাইডে, কৃষ্ণমের স্কুলে আজকে কনসার্ট আছে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স তারা জানো, কৃষ্ণমের আগের বছরও স্কুলে একটা কনসার্ট হয়েছিল। এটা হচ্ছে ওদের এই থ্যাংকস গিভিং এর সময়, মানে ইয়ারের যখন এন্ড হচ্ছে তখন একটা করে হয়। ইউজুয়ালি এটাকে গ্র্যান্ড প্যারেন্টস ডেও বলে ওরা, কারণ ওরা গ্র্যান্ড প্যারেন্টসদের স্পেসিফিকলি ইনভাইট করে ইয়ার এন্ডে, তাদের সাথে টাইম স্পেন্ড করবে বাচ্চারা, তাদের স্কুলে ফাংশনে ইনভাইট করে। তো বাট এখানে তো কৃষ্ণমের গ্র্যান্ড প্যারেন্টসরা নেই, থাকলে সব থেকে ভালো হতো, বাট আমরাই যাব। ওখানে ওরা কনসার্ট প্রেজেন্ট করবে, ওরা এতদিন স্কুলে যেটা শিখেছে সেটা প্রেজেন্ট করবে। তো আজকে কপিল যেতে পারছে না, আমি কৃষ্ণমকে ড্রপ করে আসব, কপিলের একটু কাজ আছে। তো আমি কৃষ্ণমকে ড্রপ করে আসব, তারপর আমারও কিছু বাইরে কাজ আছে স্কুলের বাইরে, করে আমি একেবারে ওদের কনসার্টে যাব। আজকে খুব বিজি ডে যেতে চলেছে। কৃষ্ণমকে ঘুম থেকে ওঠাবো, এখন এখনো উঠেনি, ওকে সুন্দর করে ড্রেস করাতে হবে কারণ কনসার্ট আছে। এমনি যাওয়া যাবে না, করিয়ে তারপর আমি আবার আসছি। ওটো দুটো না উঠতে পারো, আজকে গান আছে। কি গান করবে তুমি? টার্কি ট্যাঙ্গো, কোন গানটা? টার্কি ট্যাঙ্গো করবে বাবা না চিঙ্কি কাপে? কোনটা করছো? বন্ধুদের সাথে করবে? উঠতে পারো বাবা, গান আছে আজকে, কত গান করতে হবে রাজাকে। উঠো 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 মা, উঠে পড়ো, উঠবে না, স্কুল আছে শোনা। উঠো এসো। তো কৃষ্ণমদের আজকে কনসার্ট আছে আর আমি একদম লেট রান করছি, যে না পার্কিংও পেলাম না ঠিকঠাক। মেবি ওদের কনসার্ট শুরুও হয়ে গিয়ে থাকতে পারে, আই এম নট শিওর, লেটস সি। আমি পৌঁছে তো গেছি কিন্তু কৃষ্ণমদের এখনও শুরু হয়নি, ভাগ্যি ভালো, কিন্তু আমি সিটটা ভালো পাইনি, আমি একদম সাইডে কোনায় বসেছি। তবে দেখা যাচ্ছে এই আর কি, আরেকটু বেটার ভিউ পেলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা আগে এলে হতো। এখন সমস্ত ফিল্ডটা আজকে সবার গ্র্যান্ড প্যারেন্টসরা এসছে, বেশিরভাগ লোকজনই, আর যাদের গ্র্যান্ড প্যারেন্টসরা আসতে পারেনি তাদের বাবা মায়েরা। দেখো কৃষ্ণম ওখানে বসে আছে, এখন অন্য ক্লাসের হচ্ছে পারফরমেন্স, তারপরে কৃষ্ণমদের হবে। এখানে কৃষ্ণমদের মিউজিক টিচার মিস্টার এলমোর, উনি আর কি ইনস্ট্রাকশনস দিচ্ছেন, আর টিচাররাও আছে, কারণ ওরা অনেক ছোট, ওরা একা একা পুরোটা দাঁড়িয়ে করতে পারবে না, তো দেখছো টিচার্সরা হেল্প করছে ওদেরকে। এবার মোস্ট প্রবাবলি কৃষ্ণমরা দাঁড়িয়েছে, এবার ওদের শুরু হবে। এই যে ওই যে কৃষ্ণমদের টিচাররা যাচ্ছে, ওদের জন্য কিছু বাইক ফাইক নিয়ে করবে মনে হয়। তো চলো দেখা যাক এবারে কৃষ্ণম কী করে। এই যে সব গ্র্যান্ড প্যারেন্টসরা এসছে, এখানে সবাই দেখছে, বেশ অনেক লোকজন এসছে আজকে দেখার জন্য ওদের ফাংশনটা। তো এরা কৃষ্ণমের সব ক্লাসমেটস। আর ওই যে দেখো কৃষ্ণম ওখানে নাচছে, দেখো নাচতে শুরু করেছে ফার্স্টেই। এত ছোট ছোট বাচ্চাগুলো যে দাঁড়িয়ে করছে সবার সামনে, টিচারের সব ইনস্ট্রাকশন ফলো করে, সেটাই সত্যি অবাক করার মতো। কৃষ্ণম দাঁড়িয়ে পড়েছে ওখানে, আমার সত্যি প্রচণ্ড কিউট লাগছে। সব কটা বাচ্চারা কত মজা করছে দেখো, নিজেদের মতো করে স্টেপস যাই হোক না কেন, ওরা যে সবাই মিলে এত মজা করছে সেটাই সব থেকে বড় কথা। এবার মনে হয় অন্য কোনো গানে হবে, তো ওদের কিছু প্রপস দিয়েছে। উনি যে ইনি ব্ল্যাক ড্রেস পরে আছেন, উনি হচ্ছেন কৃষ্ণমের টিচার মিসেস ফ্রিড, যার কথা কৃষ্ণম অনেক বলে। তো
এই যে আরেকটা কোন নতুন পারফরম্যান্স শুরু হচ্ছে। স্টেপস যাই হোক, কৃষ্ণম নিজের মনের মতো নিচে যাচ্ছে, ইজ হ্যাভিং সো মাচ ফান। এবার এটা ওদের লাস্ট পারফরমেন্স, ওদের এই গানটা খুব পপুলার, প্রত্যেকবার করা হয়, আর এখন মনে হয় আরও কুচি কুচিগুলো চলে এসছে, সব পারফর্ম করতে সব একসাথে হাততালি দিচ্ছে, দেখো খালি। চলো হয়ে গেছে, আমি কৃষ্ণমকে কপিলের কাছে আজকে ড্রপ করে, কারণ ওদের স্কুল আর হবে না, তো কপিলের একটু তাড়াতাড়ি ছুটি আছে বিকজ আজকে ফ্রাইডে, আর সেই কারণে কপিলের কাছে ড্রপ করে আমি আমার কাজে যাবো। কৃষ্ণম, আই এম সো প্রাউড অফ ইউ, ইউ ডিড সো গুড, গুড জব, কি সুন্দর হাত তুলে তুলে নিয়েছো, কত তোমার মজা হচ্ছিল, তাই না? হ্যাঁ, খুব ভালো হয়েছে বাবা,
আমরা ভিডিওগুলো দাদু ভাইকে পাঠাবো তো, দাদু ভাই দাদু ঠাম্মি মামুই সকলকে পাঠাবো তো। কি এনেছিস দাদার জন্য? দাদার সঙ্গে গিয়ে মামার জন্য কি এনেছিস? ডোনাট। ডোনাট এনে দিয়েছিস মাম্মাকে? ওরে বাবা রে, তোমার যে মজা হয়েছে দাদার সাথে টাইম? ইয়েস, ডোনাট হয়েছে। তুই কোথায় কোথায় গেছিলি? ওই যে দিয়েছে ওকে ডোনাট। ডোনাট শপে গেছিলি? আর কোথায় গেছিলি দাদার সাথে? দাদা টাইমে কি হলো আজকে? কোথায় গেছিলি আর? ডোনাট শপে আর ইস ফর ডোনাট। আর আমি এখানেই শেষ করবো। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।